হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার পাবজি মোবাইল ভিডিও। তো বন্ধুরা, আমি এসে গেছি আরও একটা পাবজি মোবাইলের নতুন টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি পাবজি মোবাইলের মোস্ট পপুলার লোকেশন সেভেনির উপর টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও দেখাতে চলেছি। তো গাইজ, মোট 9টি টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো। তো যেটা ইউজ করে গাইজ তোমরা ইজিলি যে কোনো স্কোয়াড ডাউন করতে পারো। তোমরা যদি সোলো ভার্সেস স্কোয়াড খেলো বা সোলো খেলো, তাহলে গাইজ এইসব টিপস অ্যান্ড ট্রিক্স গুলো তোমাদের খুবই হেল্প করবে। তো গাইজ ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, ভালো লাগলে অবশ্যই গাইজ লাইক করবে। আর গাইজ এই 9খানা টিপস অ্যান্ড ট্রিক্স এর মধ্যে কোন টিপস অ্যান্ড ট্রিক্সটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর গাইজ চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখো, তাহলে চ্যানেলটিকে দেখো সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আরো অনেক আনতে থাকবো। তার সাথে প্রেস করে বেল আইকনে, যাতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তো গাইজ চলো, আর বেশি সময় নষ্ট না করে সরাসরি গাইজ ভিডিওতে চলে যাও। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল এই যে টু স্টোরিজটা তোমরা দেখতে পাচ্ছ সেভেনির চার্চের পরেই আছে। তো ধরো তুমি এখানে যাচ্ছ, তো ফার্স্ট ফ্লোরে কোনো এনিমি আছে। তো গাইজ দেখো, আমি এখান থেকে বুঝতে পেরে গেছি এনিমিটা আছে। তো যখনই তুমি বেরোবে তখনই সে ফায়ার করছে দেখতে পাচ্ছ। তো গাইজ এই এনিমিটাকে পুরোপুরি পিছন থেকে মারবে কি করে সে বুঝতেই পারবে না তুমি কোথা থেকে এলে। তো নর্মালি তোমাকে ছাদে আসতে হবে, জাম্প করে থ্রি স্টোরিজের এই টিমের ছাদে আসতে হবে, করে যে সামনে টু স্টোরিজের যে ব্যালকনিটা আছে তার উপর জাম্প করে আসতে হবে। আসার পরে গাইজ তুমি এখানে দরজা থেকে এন্ট্রি নিতে পারবে, আর সঙ্গে তার পুরো একদম এনিমিটার পিছন থেকে গিয়ে ইজিলি মেরে দেবে। এনিমি ভাবতেই পারবে না যে তুমি এদিক থেকে ব্যাক থেকে মেরে দেবে, কোনো কিছু ভাবার আগেই তুমি তাকে কিল করে ওখান থেকে কেটে পড়ো। তো নেক্সট গাইজ আমাদের চলে আসি সেভেনিতেই, চার্চের উল্টো দিকে, ঠিক যেদিকে এই প্রথম ট্রিকটা ছিল তারই উল্টো দিকে থ্রি স্টোরিজে। তো ধরো থ্রি স্টোরিজে গাইজ দেখো, আমি যখন পার হচ্ছিলাম তখন এনিমি আমাকে উপর তলা থেকে মারছিল। তো গাইজ আমি আবার ডাইরেক্ট হয়তো পুশ করতে গেছে, তো এনিমি সব অনেক সময় সিঁড়িতে থাকে। তো গাইজ ডাইরেক্ট দেখতে পাচ্ছে ফুটস্টেপ পাওয়া যায়। তো গাইজ সামনেই এনিমি ছিল, আমাকে ড্যামেজও দিল। তো এই এনিমিটাকে তুমি ধরো সেকেন্ড ফ্লোরই ফার্স্ট ফ্লোরেই আছে সিঁড়ির সামনে, তো তুমি তো বাইরে থেকে মারতে পারবে না। তো বন্ধুরা এই ট্রিক্সটা ইউজ করে তুমি ওই এনিমিকে দূর থেকে ওই থ্রি স্টোরিজে না ঢুকেই মেরে দিতে হবে। তার জন্য গাইজ তোমাকে এই ব্রোকেন ওয়ালে জাম্প করে উঠতে হবে, তো একটু অসুবিধা হবে প্রথম প্রথম হয়তো। তো হয়ে গিয়ে স্যাক্টার পিছনে যাবে, স্যাক্টার পিছনে গাইজ আমি দেখা গেছি গিয়ে যে ফাঁকা জায়গাটা যেখানটা জাম্প করবে, করলে গাইজ এর উপরে উঠে। তো গাইজ একটা সামনে এনিমিটাকে আমি ইজিলি ক্লিয়ার দেখতে পাচ্ছি, তো এখান থেকে এনিমিটাকে ইজিলি তুমি ডাউন করে দিতে পারবে। তুমি ওই থ্রি স্টোরিজে তোমাকে যেতেই হবে না, তুমি বাইরে থেকে যেখানে যদি এনিমিটাকে দুটো এনিমি তিনটে এনিমি থাকলো একটা স্প্রেতে তিনজনকে ড্যামেজ দিতে পারবে। তো বন্ধুরা এবার চলে যাচ্ছি আমাদের 3 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স। তো 3 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স এর জন্য গাইজ তোমাকে আসতে হবে সেভেনির রোড সাইডে, মানে নদীর দিকে যে লাস্ট ঘরটাই পায় ট্যাঙ্কির মতো আছে তার পাশের ঘরটা। তো ধরো এর ওপরে এনিমি আছে, তো অবভিয়াসলি ফায়ার করবে তুমি গেলেই। তো এই এনিমিটাকে তুমি কীভাবে ব্যাক স্টেপ করে অ্যাটাক করবে, মানে পিছন দিক থেকে তাকে কীভাবে মারবে, তো তার জন্য যেটা করতে হবে, তো এর এই যে ব্রোকেন ওয়ালটা আছে, তো ওয়ালের ওপরে চড়ে দাঁড়িয়ে উঠে পড়বে, উঠেই ট্যাঙ্কিটার ওপরে যাবে, গিয়ে জাম্প করে এই জানালাটার সামনে আসবে। আসার পরেই গাইজ এনিমিটাকে তুমি এখান থেকে মারতে পারবে না, যেহেতু তোমার এয়া হবে, তো ব্যাকে গিয়ে এই ঘরটার ভিতর থেকে এন্ট্রি নেবে, যাতে এনিমিটা না পারে তুমি কোথাও থেকে এলে। তো তারপরে গাইজ ইজিলি ডাউন করে দেবে। তো এইভাবে গাইজ এই এনিমিটাকে তারপরে গাইজ অ্যাটাক করতে পারো। তো এবার চলে যাচ্ছে নাম্বার 4 টিপস অ্যান্ড ট্রিক্সে। তো নাম্বার 4 টিপস অ্যান্ড ট্রিক্সও গাইজ এই রেড হাউসটায়। তো ধরো এখানেও এনিমিটা সেম পজিশনে আছে, তো তোমাকে সিঁড়ি দিয়ে উঠতেই দেবে না পুশ করার জন্য। তো গাইজ তুমি এই এনিমিটাকে কীভাবে মারবে, তো তার জন্য গাইজ এই ঘরেই যেতে হবে না, যে ট্রিকটা ইউজ করবে তার জন্য তোমাকে ওই ঘরের ভিতরে ঢুকতেই হবে না, জাস্ট ব্যাকে আসবে স্যাকের সামনে, এই ব্রোকেন ওয়ালটায় জাম করে স্যাকের ওপরে উঠবে। উঠলেই গাইজ দেখো এখান থেকে হয়তো মেবি তুমি অ্যাঙ্গেল পেয়ে যাবে এনিমিটাকে মার, আর পেয়ে গেলেই তুমি এখান থেকে এনিমিটাকে সাল্টে দেবে। তো স্যাকটার ওপর থেকে তুমি ইজি ক্লিয়ার ভিউ পেয়ে যাবে মারার জন্য, তো ওখান থেকে তুমি এনিমিটাকে কিল করতে পারবে। তো এবার চলে যাচ্ছি গাইজ আমাদের 5 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সে। তো 5 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স গাইজ তারই চার্চের সামনে যে ব্লু ব্যালকনিওয়ালা ঘরটা আছে দেখতে পাচ্ছ, তো সেখানে, তো এখানেও গাইজ ধরো ওর ভিতরে এনিমি আছে, তুমি পেয়ে গেছো ফুটস্টেপ। তো এনিমিটাকে সিঁড়ি দিয়ে সিঁড়িতেও থাকতে পারে, বা সিক্রেট যে রুমটা আছে ছোটো মতো ওর ভিতরেও থাকতে পারে। তার জন্য গাইজ এই স্যাকের ওপর থেকে জাম্প করবে, তার ওয়ালে চলে আসবে। তো গাইজ দেখো আমি পড়ে গেলাম। তো নেক্সট বার সেম জায়গায় এসে জানালা দিয়ে এন্ট্রি নিয়ে নেবে। তো গাইজ দেখো এনিমিটা ব্যাকে দেখছে, মানে সিঁড়ির দিকে এম করে বসেছিল, তো তুমি পিছন দিক থেকে মেরে দিয়ে বেরিয়ে যাবে। সে তো চিন্তাই পড়ে যাবে যে তুমি কোথা থেকে এলে বা মারলেই বা কি হবে। তো গাইজ এই লাগো আর একটা টিপস বলে দিচ্ছি। তো সেক্টর পাশেই লেফট সাইডে যে ঘরটা ছিল টু স্টোরিজ, তো ওখানে ধরো কোনো এনিমি আছে, তুমি বুঝতে পেরেছো সামনের ওই সিঁড়ির সামনেই তোমাকে পিক করে বসেছিল। তো নর্মালি ফের এই সেক্টর ওপরে আসবে, ওপরে এলেই গাইজ দেখবে এনিমিটাকে তুমি এখান থেকে দেখতে পাবে, যদি বাইরেটা এনিমি থাকে। তো ইজিলি এখান থেকে নেটও করতে পারো, তুমি কিলও করতে পারো। তো এই দুটো ট্রিক একই জায়গায় বলে আমি এক জায়গায় একসাথেই দেখিয়ে দিলাম। এরপরে চলে এসেছি আমাদের 6 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সে। তো 6 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স সেভেনের একদম লাস্টের দিকে, এই যে ওপেন যে ছাদওয়ালা ঘরটা আছে সেখানে। তো এটা গাইজ টিপস অ্যান্ড ট্রিক্স নয়, এটা একটা প্লেস বলতে পারো। তোমার কাছে যদি বড় কোনো 6x বা 8x স্কোপ থাকে প্লাস স্নাইপার থাকে, তো এই একটা বেস্ট লোকেশান হলো স্নাইপ করার আর পুরো সেভেনিকে কভার করা। তো তার জন্য গাইজ তোমাকে এই ছাদে আসতে হবে, দরজাটা খুলে এর ওপরে জাম্প করে উঠে পড়বে। তো উঠে পড়ে গাইজ এর
পুরো ছাদের টপে, চিলেকোঠারও ছাদে উঠে পড়বে, সিঁড়ি ঘরটার ছাদে। তো এখান থেকে গাছ দেখো পুরো সেভার্নির পুরো ঘরের তুমি এখান থেকে ভিউ পাবে। তো এখান থেকে তুমি যে কোনো ঘরে যে কোনো এনিমি যদি থাকে তুমি এখান থেকে দেখতেও পাবে, প্লাস তোমার কাছে যদি স্নাইপার থাকে তুমি স্নাইপার করতে পারবে। এটা গাছ তোমার একটা ক্লিয়ার ভিউ। তো এই ট্রিকটা গাছ তোমরা ক্যাম্প করার ক্ষেত্রে ইউজ করতে পারো। তো এরই সাথে আরও একটা টিপস আছে, সেটা বলে দিচ্ছি। তো সেটা হলো গাছ তুমি হাতে সেভার্নিতে জাম্প করেছো, অনেক কটা স্পট নেবেছে, তোমার কাছে গান ওয়ান কিচ্ছু নেই। তো নর্মালি এই ছাদ থেকে জাম্প করে এই ছাদে চলে আসবে, এসে এই দুটো ঘরের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে ছোট্ট মতো, ঠিক এইখানটা এসে প্রণ হয়ে শুয়ে যাবে। তো তুমি বুঝতে পারছো যে তুমি একাই বেঁচে আছো, তুমি তোমার স্কোয়াড মেম্বার অল ডাউন, আর তোমাকে মাইনাস খেতে বাঁচতে হবে। তো নর্মালি এখানে চলে এসে প্রণ হয়ে শুয়ে পড়বে, যতক্ষণ না কোনো এনিমি কোনো রকম ফুটস্টেপ দেবে না, কোনো ফায়ারের সাউন্ড দেবে না, নর্মালি এখানে থাকবে যতক্ষণ এনিমি এখানে আছে। লুটে লুটে চলে যাক এখান থেকে, বেরিয়ে তুমি তোমার গাড়ি হোক যাই হোক এখান থেকে বেরিয়ে যাবে, তোমার তাহলে মাইনাসও বেঁচে যাবে প্লাস সার্ভাইভও করে যাবে। তো এটাও গাইজ একটা ক্যাম্পার টিপ বলতে পারো, এই দুটো টিপই ক্যাম্পার টিপ, তুমি ক্যাম্প করার ক্ষেত্রে বা সার্ভাইভ করার ক্ষেত্রে কাজে লাগাতে পারো। তো নেক্সট আমাদের গাইজ 7 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স, তো সেটা হলো গাইজ চার্চে। তো চার্চে একটা ছোট ট্রিক্স আছে, তো এটা হয়তো অনেকেই জানে। তো চার্চে গাইজ এই গ্রিল যেগুলো লাগানো আছে তো এর ভিতর থেকে নর্মালি জাম্প করলে ঢুকবে না। তো তার জন্য গাইজ তোমাকে পয়েন্ট একটা ঠিক মিডিল যে লোহাটা রডটা আছে তার মিডিলের দিকে করে জাম্প মারলেই তুমি দেখবে এর ভিতর থেকে তুমি গ্লিচ হয়ে ভেতরে চলে আসবে। তো দেখাচ্ছি আরেকবার দেখো, মিডিলে সেন্টারের রডটার ওপরে এম করে জাম্প করবে, তুমি আবার বাইরে চলে আসবে। এছাড়াও গাইজ এর আরেকটা টিপস অ্যান্ড ট্রিক্স, এটা হাইট লোকেশান দেখাচ্ছে চার্চের ভিতরে। যদি তুমি সেভার্নিতে চার্চে তোমাকে কেউ পুশ করে তো তুমি নর্মালি চার্চের ওপরে চলে যাবে। ওপরে যাওয়ার পর একটা ছোট্ট একটা হিডেন লোকেশান আছে যেখানে গাইজ হয়তো অনেকে জানে বা অনেকে জানে না, তবুও গাইজ আমি দেখিয়ে দিচ্ছি। নর্মালি এই ভাঙা ব্রোকেন ওপরটায় আসবে, ব্রোকেন ছাদটায় আসবে, এখানে গাইজ দেখবে একটা ছোট্ট প্লেস আছে নাবার। তো ওখানটা ক্রাউচ হয়ে বসে নর্মালি নিচটায় নামার চেষ্টা করবে, তো আস্তে আস্তে চেষ্টা করবে, নাহলে তো নিচে পড়ে যাবে। তো গাইজ দেখো এখানটায় আমি এসে গেছি, তো এখানটায় পুরো কভার আছে, তো রাইট সাইড থেকে কেউ দেখতে পাবে না, ওপর থেকে কেউ দেখতে পাবে, বাট তুমি ভেতরে কেউ যদি আসে তুমি এখানটায় অলরেডি ক্যাম্প করে বসে থাকবে। তো গাইজ দেখো একটা এনিমি এসে গেছে, ভেতরটায় যদি কেউ ঢোকে তাকেও তুমি ইজিলি কিল করতে পারো। তো ফুটস্টেপ পাচ্ছি গাইজ দেখো রাইট সাইড থেকে আসছে, তো নর্মালি এখানে পিক করে তুমি বসে থাকবে, যখন এনিমিটা চার্চের ভিতরে লুকতে ঢুকবে তুমি ইজিলি তাকে কিল করে দিতে পারবে। তো গাইজ দেখো নর্মালি নক করে দিচ্ছে এনিমিটাকে। তো এইভাবে গাইজ এই জায়গাটায় তুমি ইজিলি ক্যাম্প করতে পারবে, তো এটাও একটা ভালো একটা টিপস, তো এটা তোমরা ফলো করতে পারো। তো বন্ধুরা এবার চলে যাচ্ছে আমাদের 8 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সে। তো 8 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সটাও গাইজ সেম ঘরে, তো এই ঘরটা যেটা এনিমি হাইড করেছি, তো ধরো নর্মালি আর একটা পথ দেখাবো, তো ঘরে ওই ছোটো ঘরটার ভেতরে এনিমি আছে, তো গাইজ দেখো এনিমি আমার উপর ফায়ার করছে, ওই ঘরটাতেই ঢুকবে। তো ধরো এখানটায় ব্রোকেন ওয়ালে উঠে পড়বে, স্যাকটার ওপরে যাবে, স্যাকটার ওপরে যাওয়ার পরে গাইজ এখান থেকে অ্যাঙ্গেল পেতে পারো এনিমিটা, যদি না পাও একান্ত ধরি রাইট সাইডে হয়তো আছে, তার জন্য গাইজ এই ওয়ালটার ঘরটার ওয়াল বরাবর তুমি আস্তে আস্তে ক্রাউচ হয়ে যাবে, দেখবে পুরোটায় তুমি যেতে পারছো। তো আস্তে করে এখানটায় সাইড দিয়ে গিয়ে পুরো একদম ওর পিছনে ওকে ধাপ্পা করে দিতে পারবে। তো গাইজ দেখো পিছন থেকে ঢুকলাম, সে সিঁড়ির দিকেই এম করে বসেছিল, তো ইজিলি যে কোনো এনিমিকে তুমি ব্যাকস্টপ করে ডাউন করতে পারবে। তো এটাও একটা ভালো টিপস, তো তোমরা ইউজ করতে পারো। তো এবার চলে যাচ্ছে গাইজ আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স নাম্বার 9। তো এটাই গাইজ আমাদের সেভেনের লাস্ট টিপস অ্যান্ড ট্রিক্স। তো ধরো এই টু স্টোরিজ এই প্রথম যে টিপসটা দেখেছিলাম সেখানেই, তো ধরো এখানে একের বেশি এনিমি আছে, তুমি বুঝতে পারছো একের বেশি এনিমি আছে, তো তুমি নর্মালি পুশ করছো, তো সিঁড়িতে যখনই যাবে তুমি বুঝতে পেরে গেছো ওপরে দুজন এনিমি আছে, তো সিঁড়িতে তোমাকে সিঁড়ি থেকে যেতেই দেবে না, কারণ সিঁড়ির ওখানেই কেউ না কেউ এম করে বসে থাকবে। তো গাইজ তুমি কী করবে তখন, ওদের ব্যাকস্টেপ করে মারার জন্য জাস্ট তোমাকে নিচে এসে ফার্স্ট ফ্লোরে আসতে হবে, দরজাটা এদিকে খুলতে হবে, রেলিংয়ের ওপরে যেতে হবে, গিয়ে দরজাটা ওপরে যাবে, গেলে গাইজ তোমাদের দুটো পুরো ক্লিয়ার ভিউ পেয়ে যাবে। তো গাইজ দেখো একজন পুরো ওপরে আছে আর একজন দরজার সামনে আছে, তো যখন ঠিক মনে হবে তখন দুটোকে একসাথে নিয়ে নিলেই গাইজ ক্লাচ হয়ে যাবে। তো এইভাবে গাইজ এই টিপস অ্যান্ড ট্রিক্সটা খুবই কাজে লাগবে যখন তুমি কোনো এই টু স্টোরিতে পুশ করবে। তো বন্ধুরা এই 9টি ছিল সেভেনের ওপর আমার টিপস অ্যান্ড ট্রিক্স। তো আশা করি গাইজ তোমাদের ভিডিও ভালো লেগেছে, তো আর ভালো লাগলে অবশ্যই গাইজ লাইক করবে, কমেন্ট করবে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোর মধ্যে তোমার সবথেকে বেশি কোনটা ভালো লেগেছে। আর গাইজ এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে গাইজ কী করছো, চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে না, তার সাথে প্রেস করে বেল আইকনে, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি যখনই আপলোড করো তার নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আর গাইজ শেয়ার অবশ্যই করো ভিডিও। আর গাইজ আরও একটা কথা, তোমরা আমাকে পপুলারিটিও দিতে পারো, তো গাইজ আমার প্রোফাইলে চলে আসো, আমার প্রোফাইলে আইডি তোমরা এখানে দেখতে পাচ্ছ 5834984 এটা আমার আইডি নাম্বার। তোমরা সার্চ করে গাইজ এখানে এসে আমাদের আমাকে পপুলারিটি দাও, তোমরা যদি চাও তো আমার পপুলারিটি দিতে পারো। তো গাইজ আমি আরও ইন্টারেস্টিং ভিডিও, আরও নতুন নতুন ভিডিও, নতুন ধরনের কন্টেন্ট আমি আনতে চলেছি আমার চ্যানেলে, তো গাইজ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এছাড়াও গাইজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, তো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশনের লিঙ্ক আছে, আর এটা গাইজ আমার ইনস্টাগ্রামের আইডি। তো গাইজ তোমরা অবশ্যই গিয়ে ইনস্টাগ্রামে ফলো করো, সেখানেও গাইজ আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্সের ছোটোখাটো
পোস্ট আমি দিতে থাকি, তো সেখানেও গাইজ তোমরা ফলো করতে পারো। তো ওখানেও অনেক ধরনের নিউজ, অনেক ধরনের আপডেট তোমরা ওখানেও পেয়ে যাবে। তো গাইজ আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ সব ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।